একটা গাছের পাতায় তুমি যদি জল দাও একটা গাছের পাতায় তুমি যদি জল দাও সেটার কোনো গ্যারেন্টি নেই যে সেই জলটা মূল পর্যন্ত শিকড় পর্যন্ত যাবে কিন্তু যদি জলটা সেই শিকড়ে কিংবা মূলে দেওয়া হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টেড সেই জলটা পাতা পর্যন্ত পৌঁছাবেই পৌঁছাবে তাই না ঠিক একই রকম আমরা যদি বেশি দামি দামি জিনিস আমি আইফোন কিনবো ঠিক আছে এখনকার ছেলে মেয়েদেরকে আমি দেখি বাবাদেরকে আবদার করে ক্লাস এইট উঠল নাইন উঠল বাবা ফোন বাবা ফোন চাই কেন ফোন চাই ওই বন্ধুটা কিনেছে যে ওই বন্ধু ওই ছেলেটা কিনেছে যে দেখো এখন দামি দামি জিনিস কিনে কোনো লাভ নেই দামি দামি জ্যাকেট দামি দামি শ্যুজ দামি দামি গগলস সানগ্লাস পরে কোনো লাভ নেই ঠিক আছে আমাদের মেন যেটা করতে হবে সেটা ব্রেনে যত পারো এখন নলেজ দাও যত পারো নলেজ দাও ঠিক আছে দেখবে এই নলে এইখানে যদি তুমি নলেজ দাও তাহলে যে জিনিসগুলোর জন্য তুমি এখন ছুটছ সেগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে আসবে একদম ম্যাগনেটের মতো তার জন্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদেরকে ব্রেনের মধ্যে নলেজ দাও ঠিক আছে আমি ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত স্টুডেন্টদের কথা বলছি এখানে তোমরা দামি দামি কোনো জিনিস শো অফ করার দরকার নেই ঠিক আছে এই ড্রেসটা ভালো যদি পরে যেতে আমার বন্ধুরা ভালো বলবে দরকার নেই একদিন ভালো বলবে দুদিন ভালো বলবে তারপর তোমার ভুলে যাবে তোমার কি ড্রেস আছে কি নেই কি জুতো আছে কি শার্ট আছে কিন্তু তোমার নলেজ যদি থাকে বেশি তো সবাই তোমার নাম করবে সুতরাং যেটা তোমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এইখানে তোমাদের যত ইনফরমেশান যত নলেজ যত পড়াশোনা করতে পারবে ততই তোমাদের ভালো হবে ঠিক আছে এখন তুমি কি খাচ্ছ কি পড়ছো জাস্ট একটা প্যান্ট একটা শার্ট পরে থাকো দ্যাট ইজ ওকে এখন শুধু তুমি নিজের নলেজের ওপর জোর দাও যে আমি কত কিছু শিখছি কত কিছু আনছি কত কিছু পড়ছি সেই উপর জোর দাও তুমি যেগুলোর উপর এখন ভাবছো যে আমি আইফোন কিনব ল্যাপটপ কিনবো অবশ্যই দরকার আছে এগুলো কিন্তু একটা টাইম তাই না তো এইগুলো সব তুমি নিজের টাকায় করতে পারবে বাবার টাকায় একটা কথা আছে কিন্তু বাবার টাকায় ফুটানি মেরে লাভ নেই তাই না বাবার টাকায় ফুটানি মেরে লাভ নেই সেই দিন তুমি সফল হবে যেদিন তুমি নিজের টাকায় কিছু কিনবে আর বাবাকে দেবে ঠিক আছে বাবার টাকায় ফুটানি সবাই মারতে পারে যারা ছাপড়ি ছেলে তারা বেশি এরকম করে তো তুমি কি ছাপড়ি তাই না তুমি তো নাও তাহলে কী করবে তুমি নিজে এখন জাস্ট নলেজ গেন করতে থাকো ঠিক আছে বারবার পড়াশোনা করো একদম রাত দিন রাত দিন শুধু ঘন্টার পর ঘণ্টা বইয়ের খাতার উপর আর কলম যেন চলে আর রিভিজেন প্র্যাকটিস মুখস্থ এইসব চলে ঠিক আছে দেখবে কামিয়াবি ঝাক মারকে আয়গা একটা কথা জানা তুমি এখন জাস্ট পড়াশোনা করতে থাকো ঠিক আছে এক্সটার্নাল যে বাইরে যেসব জিনিসগুলো আছে সেগুলোর দিকে ধ্যান দেওয়ার দরকার নেই এখন ঠিক আছে জাস্ট পড়াশোনা করতে থাকো এইটুকুই বলার ছিল শুনবে তো তোমরা কে কে শুনবে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আজ থেকে আমাদের লাইফ চেঞ্জ করতে হবে অবশ্যই কমেন্ট কিন্তু করতে হবে ঠিক আছে কমেন্ট করে আমাকে জানাও কিন্তু হ্যাঁ